আজ আমি রান্না করব মোরলা মাছের দারুণ স্বাদের একটা রেসিপি। অনেকে এটাকে মোরলা মাছের কালিয়া বলে থাকেন, তবে আমরা এটাকে মোরলা মাছের ঝাল ঝাল চচ্চড়ি বলি, যেটা অল্প আলু দিয়ে রান্না করা হয়, খেতে খুব টেস্ট হয়। আর আজকাল তো মোরলা মাছ পাওয়াই যায় না, মাঝে সাঝে মোরলা মাছ বাজারে পাওয়া গেলে তখন এটাকে আমরা এইভাবে রান্না করি, আবার মাঝে মাঝে বাটি চচ্চড়িও করে থাকি। এই দুইভাবে মোরলা মাছ রান্না করলে খেতে অনেক ভালো লাগে। তো 200 গ্রাম মৌরলা মাছকে এইভাবে বেছে নিয়েছি, গায়ের আঁশটা ছাড়ানো হয়নি, আঁশটা ছাড়িয়ে নিতে হবে। তো মাছগুলো যেহেতু অনেক ছোট, একটা একটা করে আঁশ ছাড়াতে গেলে আমাদের অনেকটা সময় লাগে, তার জন্য আমার মা কী করে এর মধ্যে নুন দিয়ে দেয়। নুন দিয়ে দেওয়ার পর একটু আলতো হাতে মেখে নিলেই কিন্তু আঁশগুলো অনেকটা নরম হয়ে উঠে যায়, আর একটু একটু যা গায়ে লেগে থাকে সেইগুলো কোনো খড়খড়ে জায়গায় কিংবা সিলের উল্টো দিকে একটু ঘষে নিলেই খুব সহজেই বাকি যে অল্প একটু আঁশ লেগে থাকে সেগুলো উঠে যায়। তো আলতো হাতে একটু হাতে এইভাবে মেখে নিতে হবে নুনের সঙ্গে মাছটা। মেখে নিলেই মাছের গায়ে যে নোংরাটা আছে আর আঁশগুলো আছে খুব সহজেই উঠে আসবে, আর অল্প একটু একটু যেগুলো আছে সেগুলো একটু ঘষে নিতে হবে। তো এইভাবে নোংরাটা উঠে এসছে, এরপর মাছটাকে আমি ভালোভাবে একটু ঘষে ধুয়ে নেব। তো মাছগুলো আমার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে, এই মাছগুলোকে একটা চুড়ির মধ্যে রেখে দেবো যাতে এক্সট্রা জলটা ঝরে যায়। তারপর আমি একটা আলু কেটে নিয়েছি, একটা ছোটো সাইজের আলুকে এরকম সরু করে কেটে নিয়েছি, যেরকম আমরা ভাজার আলু কাটি ঠিক সেইভাবে। আর দুটো পেঁয়াজকে নিয়েছি, পেঁয়াজগুলোকে সরু করে কেটে নিয়েছি। এরপর গ্যাসের উপর প্যান বসিয়ে 2 চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এতে পেঁয়াজগুলোকে একদম সরু সরু করে কেটে এর মধ্যে দিয়ে দেবো, আর গ্যাসেরটা মিডিয়ামে রেখেই পেঁয়াজগুলোকে হালকা একটু লাল করে ভাজতে হবে। 1.5 থেকে 2 মিনিট পেঁয়াজগুলো একটু ভেজে নিতে হবে, হালকা একটু কালার আসলে এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো, আর বাকি ভাজাটা কিন্তু আলুর সঙ্গে ভেজে নিতে হবে। তো গ্যাসেরটা মিডিয়াম কিংবা হাইতে রেখে গ্যাসটা করতে হবে। পেঁয়াজগুলো হালকা একটু লাল হয়ে এসছে, এরপর কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলু আর পেঁয়াজ একসঙ্গে একটু ভেজে নিতে হবে, তাহলে পেঁয়াজগুলো কিন্তু খুব ভালোভাবে ব্রাউন হয়ে যাবে। তো পেঁয়াজগুলো এরকম কালার আসার পর আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পর আলু আর পেঁয়াজ আবার একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তো আলুগুলো একটু ভেজে নিলে আলুর যে কাঁচা ভাবটা আছে সেটা দূর হয়ে যাবে, আর একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে আলুগুলো খেতেও ভালো লাগবে। তো চাইলে কিন্তু আলুগুলো আগে ভেজে নিতে পারেন আলাদা করে, আমি পেঁয়াজের সঙ্গেই ভেজে নিচ্ছি যাতে কাজটা তাড়াতাড়ি হয়, আর আলুটা একটু ভাজা হয়ে গেলেও খেতে ভালো লাগে। তো নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এতে 1/2 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম, এটাও একটু ভেজে নিতে হবে কারণ আদা রসুনের কাঁচা গন্ধটা দূর করার জন্য। তো একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি, যখন আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এতে একটা মিডিয়াম সাইজের টমেটোকে ছোট্ট করে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পর এর উপর একটু নুন দিয়ে দেবো যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো নুনটা দিয়ে এইগুলোকে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। একটু মিশিয়ে নেওয়ার পর টমেটোটা হালকা একটু নরম হয়ে এলে এতে বাকি যে শুকনো মশলাগুলো আছে একটা একটা করে অ্যাড করব। তো একটু নরম মতো হয়ে এসছে, এরপর আমি এতে দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, একটা ছোট্ট 1/2 চামচের মতো, আর দিয়ে দেবো 1 চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ দেবো জিরে গুঁড়ো, আর 1/2 চামচ দিয়ে দেবো ধনে গুঁড়ো, আর অল্প একটু জল দেবো কষাবার জন্য। জলটা দিয়ে একটু কষিয়ে নিতে হবে, মশলাটা খুব ভালোভাবে কষানো হলে রান্নাটা খেতে ভালো লাগবে। তো একটু নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন এতে আমি মাছগুলো দিয়ে দেবো, যে মাছগুলো আমি ধুয়ে রেখেছি। তো ভালোভাবে নেড়েচেড়ে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, এরপর ধুয়ে রাখা মোড়লা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আলতোভাবে একটু উল্টে পাল্টে মশলার সঙ্গে মাখিয়ে নিতে হবে, খুব জোরে জোরে বা তাড়াহুড়ো করে মাখালে হবে না কারণ মাছগুলো এমনি নরম। তো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। অনেকে মাছ ভেজে রান্না করে থাকেন, তো ভেজে রান্না করলেও রান্নাটা করা যায়, তবে আমার মনে হয় ছোটো ছোটো একদম এইরকম ছোটো সাইজের মাছগুলো ভাজতে গেলে কাঁটা বেড়ে হয়ে যায় আর অনেকটা টান হয়ে যায়, তার জন্য আমি এরকম কাঁচা অবস্থাতেই রান্না করি। এটা খেতেও ভালো লাগে, ভেজে রান্না করলেও খেতে ভালো লাগে। তো চাইলে কিন্তু মাছটা আগেও ভেজে নিতে পারেন, ভেজে তুলে নেওয়ার পর বাকি রান্নাটা এইভাবে করে আলু কষি মাছগুলো দিয়ে দিতে পারেন। তো আমি 2 কাপের মতো জল দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নেওয়ার পর এতে ঝালের জন্য কাঁচা লঙ্কা দেবো, যেহেতু শুকনো লঙ্কা 1 চামচ দিয়েছি তার জন্য 3টে কাঁচা লঙ্কা দিচ্ছি। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ বুঝে দিতে হবে, আর আমি 3টে কাঁচা লঙ্কা দিয়েছি কারণ কাঁচা লঙ্কাগুলো অনেক বেশি ঝাল, চাইলে ঝাল ঝাল যেহেতু রান্নাটা হবে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন, আর ঝাল ঝাল হলে এই রান্নাটা খেতে ভালো লাগে। তো 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দিলাম, 7 মিনিট পর ঢাকনাটা খুলে একটু আলুটা চেক করে নেব। আলুটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে যেহেতু আগে কষানো হয়েছে অনেকটা সময় নিয়ে, আর এরকম একটু মাখা মাখা টাইপের হয়ে গেছে। এই পর্যায়ে এসে কিন্তু নুনটা চেক করে নিতে হবে, যদি মনে হয় নুনটা একটু কম লাগছে তাহলে নুনটা দিয়ে নিতে হবে। তো আমি এরকম একটু অল্প ঝোল থাকা অবস্থায় নামিয়ে নিচ্ছি, চাইলে একটু শুকনো করে একদম চচ্চড়ি করেও নামিয়ে নিতে পারেন। তো গ্যাসেরটা অফ করে দেবো, অফ করে দিয়ে এটাকে নামিয়ে নিয়ে একটা প্লেটে সার্ভ করতে দিয়ে দেবো।
তো সহজভাবে মোরলা মাছের রেসিপিটা এইভাবে রান্না করলে খেতে খুব ভালো লাগে। চাইলে এইভাবে রান্না করতে পারেন, চাইলে আবার ভেজেও রান্না করতে পারেন। তো রেসিপিটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে। আর রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন।